এই মিটারটা অন হবে, এখানে মাইলেজ স্পিড উঠবে, কত কিলোমিটার চালাচ্ছেন সেটা উঠবে, তারপরে ব্যাটারি ইন্ডিকেট করবে, হেডলাইট ইন্ডিকেটর লাইট সব কিছু ইন্ডিকেট করবে। একটা ডিজিটাল মিটার যেভাবে যা করে সব কিছু করবে। এটা হচ্ছে একটা ট্যাঙ্কি যেখানে কিনা আমরা মনে হয় যে এখানে তেল থাকবে, আসলে না। এই জায়গাটায় আমরা ভিতরে চার্জার পোর্ট রয়েছে, আমরা ভিতরে চার্জ করব এবং এটার ভিতরে অনেক মালামালও রাখতে পারবো, ছোট ছোট পার্ট। এটা 72 ভোল্ট 30 এম্পিয়ারের গাড়ি এবং মোটরটা হচ্ছে 1200 ওয়াট ব্রাশলেস মোটর। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে ভিডিওতে স্পোর্টস বাইক নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেন যে হোসেন ভাই আমাদের ব্যাটারি চালিত কিছু স্পোর্টস বাইক দেখেন, তো আজকে আমাকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য অনন্তনাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো অনন্তনাম ভাই, ফার্স্ট অফ অল আপনার সকল লোকেশনটা একটু ক্লিয়ার করে দেন। আমাদের এই শোরুমে যদি আপনারা আসতে চান, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম চলে আসবেন বাংলাদেশে, বাংলাদেশ থেকে ঢাকার যাত্রাবাড়ি মানে প্রাণ কেন্দ্র যেখানে বলা হয়, যাত্রাবাড়ি আসার পর দেখতে পাবেন যাত্রাবাড়ি থানা, যাত্রাবাড়ি থানার ঠিক পিছনে বিবির বাগিচা, আর বিবির বাগিচা 3 নম্বর গেট আসলেই আমাদেরকে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স। আচ্ছা, আজকে আমাদের যে গাড়িটা নিয়ে আলোচনা করবেন, বাইকটার নামটা কি? এটা হচ্ছে স্মার্ট পিকে। স্মার্ট পিকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বিয়ার্স আপনি একটু খেয়াল করবেন, যদি এই গাইড অনেক নামটা যদি মুখস্থ করতে পারে না, স্মার্ট পিকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এই গাড়িটার ফিচার সম্পর্কে একটু বলেন তো। এই গাড়িটার ফিচার্স হচ্ছে এটা 72 ভোল্ট 30 এম্পিয়ারের গাড়ি এবং মোটরটা হচ্ছে 1200 ওয়াট ব্রাশলেস মোটর। দেখেন মোটরটা কত বড়। হ্যাঁ, 1200 ওয়াট ব্রাশলেস মোটর। আচ্ছা, এবং এই গাড়িটা একবার ফুল চার্জ করলে আপনারা চালাতে পারবেন প্রায় 60 থেকে 70 কিলোমিটার এবং এটা প্রায় 70 কিলোমিটার বেগে চলতে সক্ষম, মানে স্পিড 70 কিলোমিটার বেগে চলতে সক্ষম। এবং এই গাড়িটার মধ্যে আমরা কিন্তু এই যে দেখো সামনে এবং পিছনে দুইটা চাকাতেই হাইড্রোলিক, বিশাল আকৃতির হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি, কারণ গাড়িটা অনেক স্পিডই। তাই এটা হচ্ছে গাড়ির কন্ট্রোলার, খুবই বড় সড়ো একটা কন্ট্রোলার ইউজ করা হয়েছে, মানে গাড়িটার লোড যাতে অনেক নিলেও চলতে পারে, মানে অসাধারণ এক কথায়। এই গাড়িটার ওজন কতটুকু? এই গাড়িটার ওজন আছে প্রায় 95 কেজি। 95 কেজি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একবার চার্জ দিলে ব্যাটারি ঢোকানোর পর আরও বেড়ে যাবে, এখানে ব্যাটারিটা এখন ইনস্টল করা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ফুল চার্জ দিলে কত কিলোমিটার যাওয়া যাবে? এটা ফুল চার্জ দিলে 60 থেকে 70 কিলোমিটার যাওয়া যাবে। বিল উঠবে কত টাকার মতো? সর্বোচ্চ 1 ইউনিট। 1 ইউনিট মানে 10 টাকা বা 8 টাকার মতো আর কি, এর মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই বাইকটা যদি যেহেতু ইনস্টল করেন, তারপর আমি মিটারটা একটু দেখাই, মিটারটা দেখতে কিরকম হবে? এই যে এটা হচ্ছে এটার মিটার, এখন যদিও ব্যাটারি ভিতরে নাই, এই মিটারটা অন হবে, এখানে মাইলেজ স্পিড উঠবে, কত কিলোমিটার চালাচ্ছেন সেটা উঠবে, তারপরে ব্যাটারি ইন্ডিকেট করবে, হেডলাইট ইন্ডিকেটর লাইট সব কিছু ইন্ডিকেট করবে। একটা ডিজিটাল মিটার যেভাবে যা করে সব কিছু করবে। আচ্ছা, এই পাঁচটা দেখে বুঝায় বলবেন। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। এটা হচ্ছে একটা ট্যাঙ্কি যেখানে কিনা আমরা মনে হয় যে এখানে তেল থাকবে, আসলে না। এই জায়গাটায় আমরা ভিতরে চার্জার পোর্ট রয়েছে, আমরা ভিতরে চার্জ করব এবং এটার ভিতরে অনেক মালামালও রাখতে পারবো, ছোট ছোট পার্টস বা ডকুমেন্ট এরকম জাতীয়, হ্যাঁ, ছোট ছোট অনেক কিছুই রাখা যায়, এটা একটা টুল বক্সের মতো। আচ্ছা আচ্ছা, তো এই গাড়ির প্রাইস আছেন কেমন? এই গাড়িটার বর্তমান প্রাইস 1,25,000 টাকা। 1,25,000 টাকা। কেউ যদি ঢাকার বাইরে থেকে নিতে চায়, তারা কিভাবে নিতে পারে? কেউ যদি ঢাকার বাইরে থেকে নিতে চায়, সেই ক্ষেত্রে এই যে নাম্বারটা দেখা যাচ্ছে, এই নাম্বারে কল করলে আমরা ঢাকা না শুধু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, এমনকি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমাদেরকে কল করে, আমরা সাথে সাথে ভিডিও কলে আমাদের গাড়িগুলোকে দেখাই। ভিডিও কলে গাড়ি দেখার পর গাড়িটা যদি ভালো লেগে যায়, তাহলে আমরা এই গাড়িটার জন্য বুকিং মানি নেই মাত্র 10,000 টাকা। 10,000 টাকা বুকিং মানি নেওয়ার পরে আপনার ঠিকানায়, আপনার উদ্দেশ্যে, আপনার এলাকার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে আমরা গাড়িটা পৌঁছে দিই মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যেই। আর 24 থেকে 48 ঘন্টার মধ্যে গাড়িটা যখন হাতে পেয়ে যান, সেইখানে আপনি বাকি টাকা জমা দিয়ে দিতে পারছেন। আচ্ছা আচ্ছা, তো পুরো গাড়িটা তো মাসাল্লাহ পুরো গাড়িটা দেখাইলাম, যদি কোনো ভিউয়ার্স পছন্দ হয়, যদি আমার চ্যানেলে রেফারেন্স দেয়, সেক্ষেত্রে এক্সট্রা কোনো ইয়ে আছে কিনা, সম্মান আছে কিনা? আসলে অনেকে আমাদের মনে করে কি যে হুসাইন ব্লগ বা অমুক ব্লগ তমুক ব্লগ থেকে আসলে এই সম্মান কথাটা, আসলে আমরা সবাইকে সম্মান করব, কেন করব না? একজন মানুষ হিসেবে সে সম্মান প্রাপ্য, আমি যদি তাকে সম্মান করি, একদিন আমাকেও সে তিনি সম্মান করবেন, এই সম্মান তো অবশ্যই করব মানুষ হিসেবে। কিন্তু যদি দামের ক্ষেত্রে কোনো কিছু চিন্তা করে, যেমন কাস্টমার ম্যাক্সিমাম ক্ষেত্রে চিন্তা করে থাকে যে সম্মান মানেই দাম কমানো, গাড়ির দাম কমানো, আসলে না, গাড়ির দাম কমবে না, কিন্তু তাকে যেভাবে সম্মান করলে তিনি খুশি থাকবেন, ইনশাল্লাহ আমরা তা করবই।
এই গাড়িটা পাইছেন 1,25,000 টাকা 1,25,000 টাকা আচ্ছা তো বিয়ার এই ছিল মোটামুটি পিকে বাইকটা সম্পর্কে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নামাজ পড়ুন আপনাকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম